টুকি। তো চলে এসছো তুমি, তাহলে ফটাফট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর সাইডে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, যাতে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন যাবে। কিউ নিয়ে কি খাবো? এক্স দিয়ে কি আদেও খাবার পাওয়া যায় সেটাই আমি জানতাম না। জল মানে ওয়াটার। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সো অনেকদিন পর আজকে আবার চ্যালেঞ্জ ভিডিওতে চলেছে। তো আমি এটা পরের দিন শুট করছি ইন্ট্রোটা। সো আমি ভিডিও এডিট করার সময় দেখি যে আমি ইন্ট্রো শুট করতে ভুলে গেছি, বিকজ আমি এত এক্সাইটেড ছিলাম যে সকালবেলা উঠে আমি ব্রেকফাস্ট করতে চলে গেছি আর ইন্ট্রো করতে ভুলে গেছি আমি। সো আজকে আমি খাবো 24 আওয়ার্স অ্যালফাবেটস ফুড, মানে আমি সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র ABCD মানে এরকম করে পুরো A to Z পর্যন্ত যে যে খাবারের নাম হয় সেই সেই খাবার খাবো আজকে সারাদিন। সো অনেকদিন পর আবারও ফুড চ্যালেঞ্জ গাইস, আমি তো খুব এক্সাইটেড এই চ্যালেঞ্জটার জন্য, বিকজ এটা একটু ইউনিক চ্যালেঞ্জ। সো চলো গাইস স্টার্ট করা যাক ভিডিও। আর ভিডিও স্টার্ট করার আগে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। তোমার চেস্ট প্লাস লাইফস্টাইল, আমি তোমাদের সুশ্রমী। চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। গাইস আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে আছে A for apple, B for banana, C for coffee আর D for dosa। এরকম ব্রেকফাস্ট কোনোদিন হয়নি, কম্বিনেশনটা বেশ সুন্দর। তো সকালের ব্রেকফাস্ট আমরা রান্না করে বসেই খাই সবাই মিলে একসাথে। তো ভাবলাম যে ফুড চ্যালেঞ্জ শুট করছি তাহলে রান্না করে বসেই খাবো, যে এরকম ভাবে নর্মালি খাই। কিন্তু এরকম ব্রেকফাস্ট খাওয়া হয় না, নর্মালি ভাত হয় স্পেশালি, কারণ সব তোমরা সবাই জানো যে বাঙালি আমরা সারা দিন মানে সকাল দুপুর রাত সব শুধু ভাত খেতেই ভালোবাসি। সো চলো আজকে একটু ইউনিক খাওয়া যাক। A for apple থেকে স্টার্ট করি। B for banana, C for coffee, আমার শুট করতে করতে কফিটা ঠান্ডা হয়ে গেছে, আর D for dosa। আর এখানে আছে সাম্বার, কারণ ডোসা আমার চাটনি দিয়ে খেতে ভালো লাগে না, সাম্বার সাথেই ভালো লাগে। মা চাপকে আসছে আমার দিকে। এটা খতম করি, দেন নেক্সট ইতে দেখা যাচ্ছে যে আমরা কি খাই। তো গাইস আর প্রায় আধ ঘন্টা পরে আমি নিয়ে এসেছি E for egg। সো আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি আর উপর একটু লবণ ছিটিয়ে দিয়েছি, বিট নুন, বিকজ এমনি খেলে আমার একটু বমি বমি পায়। সো চলো E for egg কমপ্লিট করা যাক। সাদা কেন কুসুম? এবার আমি খাবো A for fruity। কি ফটাফট চলো এটা খাওয়া যাক আর F টাও কমপ্লিট করা যাক। এটা বেস্ট গরমে দুপুরে ঠান্ডা ঠান্ডা ফ্রুটি। তো G থেকে আমি খাবো জেমস, তো চলো এটা খাওয়া যাক। গাইস জি দিয়ে আমাদের কাছে অ্যানাদার অপশন আছে, সেটা হচ্ছে গ্রেপস। তো এটাও ছিল, তো ভাবলাম যে এটাও অ্যাড করা যাক। পাং 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 পাং। তো গাইস এইজ ফর আমার কাছে আছে হানি, সো যেটা আমি স্কিন কেয়ারে ব্যবহার করি মোটেও খাই না, সেটা আমাকে আজকে খেতে হবে। সো আমার কাছে আছে ডাবর হানি, তো এটা চলো খাওয়া যাক। মাঝে মাঝে আমি খেয়েও নিই, বিকজ আমার হানির টেস্টটা খুব ভালো লাগে। এই কেনা হানির থেকে অরিজিনাল যে হানিগুলো বিক্রি হয় সেগুলো বেশি ভালো লাগে। আমি তো এক বোতল খেয়ে নিতে পারবো এক্ষুনি হানি, আমার স্কিন কেয়ারে খুব দরকার থাকে। আই ফর আমি খাবো আইস। এমনিতে আইসক্রিম ডেইলি আমাদের বাড়ির সামনে থেকে যেতেই থাকে, কিন্তু আজকে আইসক্রিমের জন্য বসে আছে কিন্তু কোনো আইসক্রিম যাচ্ছে না।
তো লেট করব না আমরা শুধু আইসি খেয়ে নেব ফ্রিজ থেকে বের করে জাস্ট নরমাল শক্ত হয়ে গেছে ওঠেই না গাইস সো আই হ্যাভ অনলি আইস বিকজ আইসক্রিম পাইনি কি করে হলটা বলুন পারে আগে একটা আইসক্রিম বানিয়ে রাখতে পারলে মনে করলো যদি মনে করতে কালকে তো গাইস যে ফর আমার কাছে আছে জেলি তো আগে জেলি অন্যরকম প্যাকেজিং এ আসতো এখন এরকম আসছে আমি সেটা জানি না দোকানদার বললো যে আমি বললাম যে জেলি দাও দোকানদার এটা দিল আমি বললাম এটা না এমনি জেলি যেটা সেটা দাও বলছে এটাই এখন নতুন প্যাকেজিং এ বেরিয়েছে তো আমি এখনো খাইনি এটা ট্রাই করে দেখবো যাতে ওটা জেলি না কি এটা কাট করে আমার স্ক্রিনে লেগে গেছে টক জল জল মতন না না গাইস রিয়েলি এটা জেলি জেলি মতন ভেতরে পুরো এখানে দল দল মতন আছে বেশিরভাগটা লিকুইড কিন্তু মাঝখানে জেলি জেলি টাইপের আছে মানে দাঁতে বোঝা যাচ্ছে আস্তে আস্তে তো বেশিরভাগই জল জল টাইপের তো আগের জেলির প্যাকেজিংটা ভালো ছিল জানি না যে এই জেলিটা প্যাকেজিং কেন করেছে আগেরটা বেশ সুন্দর কৌটার মতন আসতো বেশ সুন্দর ছিল এতটা টক তো গাইস কে ফর আমার কাছে আছে কেচাপ টমেটো কেচাপ কিসান ফ্রেশ টমেটো কেচাপ তো স্টার্টি হয় কে দিয়ে আর এটা কেচাপ অ্যাকচুয়ালি টমেটোটা বাদই দিয়ে দাও তো এটা আমার কাছে টেস্টি হবে বিকজ আমি কেচাপ খেতে খুব ভালোবাসি গাইস কেমন গরম পড়েছে আগে সেটা বলো কি সুন্দর তো এটা হচ্ছে প্রিয় ডিশ হতে চলেছে আজকের মধ্যে বিকজ পুরো দুপুর এখন বাজে 2:10 তো এখন আমি স্নান করতে যাবো তার আগে এই দুটো পুরো পারফেক্ট আছে আছে এল ফর লেমন আর আছে এম ফর ম্যাঙ্গো চলো লেমনটাকে খাওয়া যাক তারপরে ম্যাঙ্গোটা তো প্রিয় হতে চলেছে বিকজ এই গরমে আর এখন জাস্ট আমি স্নান করতে যাবো তো লেমনটা আমি পুরো লবণ ছাড়া খাচ্ছি গাইস দেখতে পাচ্ছ কোনো লবণ নিয়ে জাস্ট কাটা আছে আমি এখানে এক টুকরো খাবো কারণ লেমন এর থেকে বেশি আমি খেতে পারবো না তো টক রেডি স্টেডি গো হয়েছে নাকি আরো একটু খেতে হবে চলো আর একটু খাওয়া যাক মা তো টক গাইস তোমরা সবাই জানো যে লেবু এরকম টকই হয় এম ফর ম্যাঙ্গো তো চলো সুপার মিষ্টি গাইস এটা আমাদের নিজেদের গাছের আম এবার আমাদের এখানে একদমই আম হয়নি সব জায়গায় খুব কমই আম হচ্ছে আমাদের এই গাছটাই শুধু আম হয়েছে আর কোনো গাছে আম হয়নি আমাদের টক মিষ্টি আম কিন্তু এটা একটু মিষ্টি আছে বিকজ খুব পেকে গেছে আমটা গাইস স্নান করে এসেছি এবার খাবো এন ফর নাটস তো আমার কাছে নর্মাল বাদাম আছে এগুলো খেতে খুব ভালোই লাগে এবার আসছে ও ও ফর ওরিও তো চলো ওরিওটা খাওয়া যাক এটা তাও ধনী খাওয়ার মতন লাইক এসব নাটস খেয়ে পেট ভরে কোনোদিন তো মনে হচ্ছে কোনোদিনও দেখোইনি তোমরা আমি দেখাচ্ছি ভালো করে ওরিও বিস্কিটটা দেখে নাও দেখে নাও আমি একটাই খাবো আমার ভালো লাগে না ওরিও বিস্কিট তারপর হচ্ছে পি পি ফর পালস ইয়ো কি বুদ্ধি না গাইস কোথা থেকে কোথা থেকে খুঁজে খুঁজে বের করেছি গাইস এতগুলো খাবার খুঁজতে আমার একদিন সারাদিন ভেবেছি যে কি কি খাওয়া যায় কি খাওয়া যায় লাইক অনেক আছে যেগুলো বুঝতে আমি পাচ্ছিলাম না সেগুলো আমি গুগল করেছি তারপরে খুঁজে পেয়েছি লাইক আমার মাথায় কাজ করছিল না যখন তো চলো পি ফর পালসটা খাওয়া যাক যেটা সবারই ভালো লাগে কারণ এর মধ্যে একটু লবণ লবণ ভাব আছে যদি পালস খাও প্রথমে কামড়ে খাবে তাহলে একদম স্বাদটা বুঝতে পারবে যে আদে ওটা কতটা টেস্টি নরমালি খেলে নরমাল চকলেটের মতো লাগে পালস খেলে আমি অলওয়েজ এরকম কামড়েই খাই বেশ ভালো লাগে
তো গাইস, এবার হচ্ছে কিউ, নরমাল ওয়ার্ড না, যে নরমাল কোনো খাবার পাওয়া যাবে কিউ ওয়ার্ড দিয়ে। তো আমি অনেক সার্চ করেছি, অনেক রিসার্চ করেছি, কিন্তু কোনো জায়গায় পাইনি আমি কিউ দিয়ে কি খাবো। তারপরে আমি গুগল করলাম, দেখলাম গুগলে বেশ একটা ফেমাস ডিশ, যেটা হচ্ছে মেক্সিকান ডিশ, কুসা ডেলা। আমি এখানে দিয়ে দেবো স্পেলিংটা, আমি হয়তো ঠিকই প্রনাউন্স করছি, বিকজ দেখছি সবাই এটাই বলে, কুসা ডেলা। তো এটা হচ্ছে মেক্সিকান ডিশ, মেক্সিকানে খুব ফেমাস, আমাদের ইন্ডিয়াতেও মোটামুটি চলে, কিন্তু আমি কোনোদিনও খাইনি অনেস্টলি। কিছুটা আমি ইউটিউবের সাহায্যে দেখেছি রেসিপিটা কেমন, তো মাকে বলেছি মা একটু চেষ্টা করে বানানোর জন্য। মোটামুটি সিমিলার হলেই হবে, মানে পুরোপুরি মেক্সিকান মতন তো হবে না, যেহেতু আমরা ইন্ডিয়াতে ট্রাই করছি, সো ডেফিনেটলি কিছু না কিছু ডিফারেন্ট তো হবেই। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না, তোমরা যদি খেতে চাও তাহলে ইউটিউবে সার্চ করতে পারো মেক্সিকান ক্রোসা ডিলার রেসিপি। তো মা রেডি করেছে, হয়তো আমি গিয়ে নিয়ে আসি আর দেখাচ্ছি এটা কেমন দেখতে হচ্ছে আর খেতে কেমন, তো শেয়ার করবো, চলো নিয়ে আসা যাক। তো গাইস, নিয়ে চলে এসেছি আমাদের মেক্সিকান ডিশ, যেটা হচ্ছে ক্রোসা ডিলা যার নাম। এটা মা সিমিলার বানানোর চেষ্টা করেছে ইউটিউব দেখে, তো এরকম দেখতে হয়েছে, দেখে তো বেশ ভালোই লাগছে, চলো টেস্ট করা যাক গাইস। ভেতরে স্টাফিং আছে অনেকটা, দেখতেই পাচ্ছো, এটা হচ্ছে মেইন লাঞ্চ হয়, বিকজ এইসব খেয়ে তো লাঞ্চ হয় না, এটা একটু ভারী খাবার আছে সাথে টেস্টিও। তো গাইস, আমার কাছে আছে আর ফর রিংস, চলো এটা অনেক প্রিয় গাইস, চলো খাওয়া যাক। গিফট দেখি কি বেঁধেছে, সো এখানে বেঁধেছে কিছু একটা কার্ড, ভাত না দিয়ে স্বাদিন আমার এইসব দিলে আরো বেশি ভালো খাই। এবার হচ্ছে এস ফর, এস ফর আমার কাছে আছে সোন পাপড়ি। ইয়ো গাইস, টানটারাং, সোন পাপড়িও খুব ফেভারিট গাইস, এটা আমাদের ফ্রিজে বেশিরভাগ টাইমেই থাকে, কারণ আমি পছন্দ করি, আর যে জিনিস আমি পছন্দ করি সেই জিনিস বাবা বেশি বেশি করে নিয়ে আসে। এবার আছে আমার কাছে টি ফর টি, সো এখন বাজে রাত 9টা পার হয়ে গেছে, এখন আমি খাচ্ছি, এখনো টি চলছে, মানে আমি একটু বাজারে গেছিলাম এক জায়গায়, তো জন্য লেট হয়ে গেল ষষ্ঠীর বাজার করতে, ষষ্ঠীর বাজার করতে, ষষ্ঠীর পরে আসবে আই থিঙ্ক ভিডিওটা, তো যাই হোক, সো চলো এটা খাওয়া যাক, আর এটা খুব গরম গালে না যেতে ঠোঁট পড়ে যাচ্ছে, মানে একটু মিষ্টি নেই খেতে পারবো না আমি, তোমার চা শেষ, খেয়ে নিয়েছি, ভেবে নাও তোমরা একটু মিষ্টি হয়নি। তো নেক্সট দেখা যাক, নেক্সট হচ্ছে ইউ, যেটা হচ্ছে যে খুবই মানে আনকমন জিনিস, ইউ দিয়ে কোনো খাবার পাওয়া যায় ভাই, আমি অনেক রিসার্চ করেছি, গুগলে সার্চ করে দেখি যে ইউ ফর ইন্ডিয়াতে ফেমাস উড়দ ডাল, যেটাকে ইন্ডিয়াতে বলে মানে আমাদের বাংলাতে বলে বিউলির ডাল, আর বলে কলইয়ের ডাল, যেটা তোমরা বললে চিনবে, তো সেই ডাল আমি জানতাম তাকে উড়দ ডালও বলে, সেটা ইউ দিয়ে স্টার্ট হয়, আমি নিচে স্পেলিং লিখে দেবো। সো ইয়া গাইস, মা রান্না করে দিয়েছে উড়দ ডাল, সো দেখতেই পারছ পুরো নর্মাল ডাল যেভাবে করে সেইভাবেই করেছে, কিন্তু এটা একটু মানে লাল লাল টাইপের হয় না, যেমন একটু তেল তেল টাইপের হয় বেশ, তো এটা আমি নর্মালি খাবো চামচ দিয়ে। তো গাইস, আমার কাছে আছে ভি ফর ভিক্স,
তো আমি অ্যাকচুয়ালি জি ফর সার্চ করেছিলাম ভেজিটেবল চপ, যেটা আমাদের বাংলাতে খুব ফেমাস, কিন্তু সেটা পাওয়া যায়নি। এখন কোনো জায়গায় পাইনি, বাজারে খুঁজেছি, আমাদের এখানে অনেকগুলো চপের দোকান আছে সেখানে খুঁজেছি, কোনো জায়গায় পাওয়া যায়নি। সো লাস্ট পর্যন্ত আমি জি ফর উইক্স এনেছি। গড় ঠান্ডা হয়ে যাবে একটু পরে, বেশ ভালো লাগে। গাইস এখন বাজে 10:30 বেজে গেল, রাত কর বাজে ভাই। সো এখন বাজে 10:30 আর আমি খাবো ডাব্লিউ ফর, একটা মানে মহান জিনিস যেটা মানে না খেলে লোকজন বাজবে না, সেটা হচ্ছে জল, মানে ওয়াটার। ওরে বাবা, জল মানে ওয়াটার। তো হ্যাঁ, এই দেখো তোমরা মনে জল দেখেছো, দেখো নি তো, দেখে নাও, এই যে তো চলো জল খাওয়া যাক। এবার সব থেকে কঠিন যেটা সেটা হচ্ছে এগস, যে এগস দিয়ে কি খাবার পাওয়া যায় এটা খুঁজতে খুঁজতে আমার অনেক টাইম লেগেছে, তারপরে অনেক রিসার্চ করেছি। আজকে ভিডিওতে প্রচুর খাটতে হচ্ছে গাইস, একটা লাইক তো করেই দিও, যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না। এগস দিয়ে কি আদেও খাবার পাওয়া যায় সেটাই আমি জানতাম না। আমি নিয়ে চলে এসেছি এগস ফর ওয়াটারমেলন। ছোড়ি বাচ্চি ও কেয়া। এবার আমার সাবস্ক্রাইবাররা সবাই ভাববে যে মেয়েটা চ্যালেঞ্জ ভিডিও করতে করতে পড়াশোনা সব ভুলে গেছে। তো তরমুজকে বলে সিগুয়া, যেটাকে ইংলিশে বলে ওয়াটারমেলন আর বাংলায় বলে তরমুজ। তো যেটা অনেক রিসার্চ করার পর পেয়েছি যে তরমুজকে সিগুয়া বলে, এক্স দিয়ে স্টার্ট হয় কিন্তু এক্স উচ্চারণটা হয় না, এস উচ্চারণ হয়। তো আমি নিচে স্পেলিং দিয়ে দেবো, আর এটা আমি গুগলে সার্চ করে পেয়েছি, হয়তো অনেক লোক জানো, আমি সেটা জানতাম না, আমি প্রথমবার জানলাম। সো এই হচ্ছে আমাদের ওয়াটারমেলন মানে সিগুয়া। তো চলো এটা খাওয়া যাক, এটা আমার ফেভারিট একটা খাবার বলতে পারো, ফল খাবার তো না। তো এবার আমি খাবো ওয়াই ওয়াই ফর ইয়োগার্ট, এটা সবাই জানে। তো আমার কাছে টক দুধ, যেটা আমি একদম খাই না, যেটা খাওয়ার থেকে তুলে লাগাতে বেশি কাজ কাজ দেয় আমার, ঠিক তো বা। এটা হচ্ছে টক দই, যেটা একদম বিচ্ছিরি খেতে, কিন্তু আমাকে খেতেই হবে, যেটুকু খাই আমার খেতেই হবে। 1 2 3 নো 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 নো, এত সারাদিন খাওয়ার পর শেষ হচ্ছে আর বাঁচতে গেল 12টা প্রায়। তো লাস্ট হচ্ছে জেড, জেড দিয়ে কি খাবো জেড ফর, আমি কোনো কিছু পাইনি গাইস খাওয়ার মতন, আমার কাছে আছে জিরা, এটা মা রান্না বান্না করে। তো লাস্ট এটা তো খাওয়ার জিনিস বলো, যদিও জেড দিয়ে কোনো কিছু খাওয়ার নাম থাকে খাবারের, তাহলে আমার ছোট মাথায় আসেনি। তো আমি লাস্ট পর্যন্ত জিরাই এনেছি, তো এটাই খাবো। অনেক খুশি। আর তোমাদের কেমন লেগেছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। আর নেক্সট কোন চ্যালেঞ্জ ভিডিও চাও জানিও অবশ্যই কমেন্ট করে, তাহলে সেই ভিডিও করার চেষ্টা করবো। সো হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না, কারণ প্রচুর খাটতে হয়েছে আর প্রচুর মাথা খামাতে হয়েছে যে এ ফর কি খাবো, বি ফর কি খাবো। সো ইয়া, লাভ ইউ গাইজ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু একদম ভুলে যাবে না, লিঙ্ক ডিসক্রিপশনে আছে, ফটোফট যাওয়ার ফলো করো। সো দেখাবে অন্য কোনো ভিডিওতে, আজকের মতন বাই বাই।